এই বন্ধুরা, আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো লাভা E9740। তাহলে চলুন শুরু করা যাক। আমি এটা আগের থেকেই আনবক্সিং করে রেখেছি। এটা আগে থেকে আপনাদের বলে রাখি, এটা কোনো রিয়েল ডিভাইসটা নয়, এটা ট্রায়াল ভার্সনটা ছিল, আমি ট্রায়াল ভার্সনটা কিনেছি। কিন্তু সব ফেসিলিটি এটাতে একই, বক্সটাও আমাকে একই দিয়েছে। আমরা ভেবেছিলাম বক্সটা হয়তো আলাদা ধরনের কিছু একটা দেবে, ইন্ডিয়ান কোম্পানি এরকমই দেয়। মোবাইলটা আমি দেখলাম পুরো এক, শুধু চার্জারটা দেখলাম আলাদা। দেখুন তাহলে কি আছে রিয়েলেও, কি এইগুলোই পেয়ে যাবেন রিয়েলে। দেখুন এটাতে পাচ্ছেন 12.7 সেমির 5.7 FWB VGA ডিসপ্লে, 1 GB র্যাম, 8 GB রোম, এক্সপেন্ড করতে পারবেন 32 GB পর্যন্ত। তারপরে রিয়ার ক্যামেরা 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ আছে। এটা তো ফ্রন্ট ক্যামেরাও আছে 5 মেগাপিক্সেলে, ওইটা ফ্ল্যাশ দেয়। ক্যামেরা মুড এইসব আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে ফুল HD 1.3 GHz কোয়াড স্কোয়ার প্রসেসর, অ্যান্ড্রয়েড 6 মার্সম্যালো আছে। আর পেয়ে যাচ্ছেন 2350mAh লাইলিয়ন ব্যাটারি, আর 2G 3G 4G ভোল্টেজ পেয়ে যাচ্ছেন, আর ওয়াইফাই ব্লুটুথ USB GPS সব পেয়ে যাচ্ছেন এটাতে। আর এছাড়া 12 ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছেন, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তারপরে স্মার্ট গাইড, স্মার্ট গাইডটা খুব ভালো জিনিস এটাতে। ফ্লিপ মিউট আছে, স্মার্ট মিউজিক আছে, আর এদিকে একটা ইয়ে আছে। এখানে আমাকে এটা মোবাইলের দামটা খুবই কম নিয়েছে। দেখুন এটা এটা দাম লেখা আছে 6350, কিন্তু আপনি পেয়ে যাবেন এটাকে 5000 কিংবা 4000 থেকে 5000 মধ্যে। তাহলে দেখুন খোলার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন। তারপরে এই ডিভাইসটাকে আমি পরে দেখবো, খোলার পর আপনি পেয়ে যাচ্ছেন একটা, আমার কাছে নকল চার্জার আছে এটাতে, এটাতে নকল চার্জার আছে আমার কাছে, কিন্তু আপনি পেয়ে যাবেন আসল চার্জার। আর এটাতে আসল হেডফোন, খুব ভালো হেডফোনটার কোয়ালিটি তো নয়, কিন্তু শোনা ভালোই যাবে। কিন্তু আপনি যে আমার মোবাইলে যেমন এই চার্জারটা দিয়েছে, আপনার মোবাইলে USB কেবল একটা দেবে, কিন্তু USB কেবলটা প্লিজ ওই মোবাইলে ব্যবহার করবেন, ওই চার্জারটা আর কোনো মোবাইলে ব্যবহার করবেন না, কারণ ওই মোবাইলের জন্য ওই চার্জারটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখা যাক কি ডিভাইসে কী সব আছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছেন, একটা দেখুন স্ক্রিন প্রোটেক্টর, স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দিচ্ছে, ভালো, এটা পরে দেখা যাবে। দেখুন ডিভাইসটা এরকম, এদিকে একটা লাভা ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্যামেরা, আর এখানে একটা LED ফ্ল্যাশ, এখানে খুব বড় একটা স্পিকার, এখানে পেয়ে যাচ্ছেন একটা মাইক, এখানে পেয়ে যাচ্ছেন, এখানে কিছু পাচ্ছেন না এদিকে, আর এদিকে পেয়ে যাচ্ছেন একটা চার্জারের পুট মানে জায়গা, আর এটা হচ্ছে হেডফোনের জায়গা, এদিকে পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার কি, আর এটা ভলিউম কি। তাহলে এখানে এখানে দেখুন এখানে পেয়ে যাচ্ছেন, এখানে পেয়ে যাচ্ছেন আপনি একটা LED ফ্ল্যাশ, আর এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে এটাকে অন করা যাক। দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন, আমি এটা আগের থেকেই ব্যবহার করেছি। দেখুন এটা খুলছে, এখানে একটু বাড়তি সাইড দিয়েছে, দেখুন বাড়তি সাইড দিয়েছে। দেখুন এটা খুলে গেল, আমি এটা আগের থেকে ব্যবহার করে রেখেছি। আপনি অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, কিন্তু ওইসব অ্যাপস কোনো কাজে লাগবে না। আপনাকে এখানে কোন অ্যাপস রাখবেন না, যদি আপনি ফ্লাইট মোডে রেখেছি এটাকে, যদি আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর
একদম অ্যাবাউট ফোনে গিয়ে আপনি দেখতে পাবেন কেমন আছে। দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 6.0 মেগ অ্যান্ড্রয়েড ভার্সন যদি দেখেন, দেখুন মাস মেলো পেয়ে যাচ্ছেন আপনি, দেখুন মাস মেলো। তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন সিম কার্ড, আর পেয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, মেমোরি দেখা যাক মেমোরি কত, মেমোরি হচ্ছে দেয়া নেই এখানে, মেমোরি স্টোরেজ দেখুন পেয়েছেন 8 GB র‍্যাম, এই 8 GB পেয়েছেন স্টোরেজ, আমি কিছুটা ভর্তি করে নিয়েছি, আর র‍্যামটা তো দেখতে পাচ্ছি না। আর এগুলোই আর কিছু নেই। আর একটা ভালো জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এটাতে আপনি স্মার্ট টাচ পেয়ে যাচ্ছেন, দেখুন স্মার্ট অ্যাওয়াক, দেখুন স্মার্ট অ্যাওয়াকটা যদি অন করেন তাহলে কি হবে দেখুন, হয়তো আমি ওয়াই না এস আমি লিখছি, দেখুন সঙ্গে সঙ্গে খুলে গেল সেলফি, তাহলে দেখুন আমি ও লিখছি, দেখুন খুলে গেল গ্যালারি, তারপরে আমি ক্যামেরা লিখছি সি লিখছি, দেখুন ই লিখছি ইয়ে, তাহলে ইমেল খুলে গেল, তারপরে যেটা দেখা যাক কি করছে, জেডে রেডিও খুলে গেল। এটা খুব ভালো একটা ডিভাইস, যদি আপনি কিনতে চান তাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই লিঙ্কটা, ওই লিঙ্ক থেকে আপনি কিনে নিতে পারবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।